ভারত হতে জি না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি তার হুজ্জাতুল্লাহ বালিগা লিখেছেন, 400 হিজরি পর্যন্ত কোন মাঝহাব ছিল না। তাহলে মাঝহাবের আগে থেকে আহলে হাদিস, ইমামগণ আহলে হাদিস, সব বড় বড় বিদ্বান আহলে হাদিস, মাঝহাব 400 হিজরির পরে হয়েছে। শাইখুল হিন্দ ওস্তাদুল ওস্তাদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি তিনি কলমে লিখেছেন হুজ্জাতুল্লাহ বালিগায় 400 হিজরির আগে কোন মাঝহাব ছিল না। মাঝহাব মানা ফরজ, এই কতটুকু বিপর্যয় কত কঠিন তা বিচারের মাঠ ছাড়া সে বুঝতে পারবে না। ভারতে আহলে হাদিসের সূচনা নয়, সাহাবীগণ থেকে আহলে হাদিসের সূচনা, তাবেঈ থেকে আহলে হাদিসের সূচনা, তাবে তাবেঈ থেকে আহলে হাদিসের সূচনা। বাংলাতে একটা বই পাওয়া যায় আহলে হাদিস, আহলে হাদিসের পরিচয়, লেখক হাফেজ আইনুল বারী কলিকাতা মিডিয়া বলছে। দেখেন সিরিয়াল আহলে হাদিসের পরিচয় দেওয়া আছে। ভারতে আহলে হাদিসের জন্ম, ইংরেজদের যুগে আহলে হাদিসের জন্ম, আহলে হাদিস ইংরেজদের দালাল, এগুলোর ক্ষমতার কথা, ক্ষমতা চিরদিন থাকবে না, এই ধরনের কথা থেকে বেঁচে থাকুন। যারাই কোনো মাঝহাব মানে না, কোনো লোককে মানে না, আল্লাহ রাসূলকে মানে, তারাই আহলে হাদিস। ওটা তো একটা পরিচিত নাম, আহল মানে অনুসরণ আর হাদিস মানে হাদিস, হাদিসের অনুসরণ করে যারা তারাই আহলে হাদিস। যারা কোনো মাঝহাবের আশ্রয় নেয় না, যারা কোনো ব্যক্তির আশ্রয় নেয় না, তারা কোনো সময় একেবারে কেয়ামত পর্যন্ত তারা কোনো ব্যক্তিকে হিসাব করে না, শ্রদ্ধা করে মাত্র। আহলে হাদিস